রবিবার দেওয়া হবে এসএসসি পরীক্ষার ফলাফল এবারও ফলাফল দেওয়া হবে ডিজিটাল মাধ্যমে সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশ করবেন এরপরে পরে বেড়া বারোটায় শিক্ষামন্ত্রী ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন দুটি উপায়ে ঘরে বসেই এসএসসির ফলাফল পাওয়া যাবে বোর্ডের ওয়েবসাইটে গেলে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন এছাড়া মোবাইল ফোনে এর মাধ্যমেও পাওয়া যাবে রেজাল্ট সেক্ষেত্রে যে কোনো মোবাইল অপারেটরে মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে টাইপ করতে হবে এসএসসি এরপরে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিনটি অক্ষর ইংরেজি ক্যাপিটাল লেটারে টাইপ করতে হবে এরপরে স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বরটি আরেকটি স্পেস দিয়ে দুই হাজার বিশ লিখে পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে ফিরতি এস এসএমএসে পাওয়া যাবে ফলাফল